আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক, আজ আমরা এমনই একজন বোনকে নিয়ে আসছি যিনি দীর্ঘ 5 বছর ধরে পিএলআইডি সমস্যায় ভুগতেছিলেন। ওনার সমস্যা ছিল মূলত মাজা উনি নাড়াতে পারতেন না, এবং আস্তে আস্তে একটা সময়ে বাম পায়ে ব্যথা শুরু হয়। তো এমনই একটা পর্যায়ে চলে যায় যেই মুহূর্তে উনি 3-4 মিনিটের বেশি আর হাঁটতে পারতো না। এভাবেই তার দীর্ঘ 2 বছর চলে। দর্শক, কথা না বেরিয়ে আমরা আমার এই বোনের সাথে কথা বলবো, এবং তার সাথে আগে আমরা পরিচয় হয়ে নিই। আসুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল, আপনাই আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আমার নাম মোহাম্মদ রুজিনা আক্তার। রুজিনা আক্তার? জি জি। ম্যাডাম, এখানে ভর্তি হওয়ার আগে আপনি কি এর আগে কোথাও ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখাইছি। আমাদের ভৈরবে অনেক ডাক্তার দেখাইছি। হ্যাঁ, তা এই সমস্যাটা আপনি কতদিন ধরে ভুগতেছিলেন? দীর্ঘ 5 বছর। দীর্ঘ 5 বছর? আচ্ছা, তো এই 5 বছরের ভিতরে যত ডাক্তার দেখিয়েছেন, তো এই যে ওষুধগুলো দিয়েছে বা বিভিন্ন জায়গায়, তাতে কি কোনো রকম আপনি উপকার বোধ করেননি বা চলে যাই, ওই যে বিভিন্ন সমস্যার কারণে আর আসতে পারি নাই। 2 মাস আগে হঠাৎ করে হুচুট খেয়ে পড়ে যাই। আবার পড়ে গিয়েছিল? হ্যাঁ, পড়ে যাওয়ার পরে আমার ব্যথা আবার প্রচন্ড রকম বেড়ে যায়। আপনি আর ওদিকে তো ওই অপারেশন রেখে আপনি এদিকে কেন মুভ করলেন? বা আমাদের স্যারের ভিডিও গুলো আমি প্রায় 2 বছর আগে থেকে দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে অনেক রিভিউ দেখলাম, সে ভালো, সেজন্য আশাবাদী যে আমি এখানে আসলে ভালো হব, এবং ইনশাআল্লাহ এখানে আসার পরে আমি ইম্প্রুভ হয়েছি অনেক। আচ্ছা, তা আপনি কতদিন ভর্তি ছিলেন? আমরা আসছি 1 তারিখে। 1 তারিখে ভর্তি হয়েছে? হ্যাঁ, 1 তারিখে আসছে। ট্রিটমেন্ট নিতেছি 2 তারিখ থেকে। 2 তারিখ রাতে আসছি। তো আজ কতদিন হলো? আজকে ট্রিটমেন্টের 16 দিন। 16 দিন? হ্যাঁ। 16 দিনের মাথায় আপনি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং ওই ব্যথাটা কি আছে? না, এখন আর ব্যথা নেই। আপনি কি পুরোপুরি সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি আপনি হাঁটতে পারেন? হ্যাঁ, এখন হাঁটতে পারি। আগে বসতে পারতাম। আগে টোটালি বসতে পারতেন না? আমি বসতে পারতাম না। 2 মাস যাবত আমি ভাতও খেতে পারতাম না, ধারে ধারে ভাত খেতে। আচ্ছা আচ্ছা, এরকম অবস্থা ছিল আমার। তো এখন এই 16 দিনের মাথায় আপনি আমাদের ছাড়ের আন্ডারে থেকে এখন পুরোপুরি আপনি সুস্থ? হ্যাঁ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, স্যারের উসিলে অনেকটাই সুস্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা এই যে সমস্যাতে ভুগতেছেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে স্যারের এখানে চলে আসেন, আল্লাহর রহমতে স্যারের উসিলে অবশ্যই ভালো হবেন। সুস্থতা মহান আল্লাহর অনেক বড় নিয়ামত, যেটা আমি এখন বুঝতেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ বোন আপনাকে। তো সুপ্রিয় দর্শক, জানতে পারলেন, শুনতে পারলেন আমার এই বোনটির কথা। তো এরকম অনেক মানুষ আছে, আমি রোগী বলবো না, এরকম অনেক প্রত্যন্ত অঞ্চলে, দেশ বিদেশে এরকম অনেক মানুষ, অনেক এরকমই আমাদের কোনো বোন বা কোনো ভাই, কোনো রিলেটিভ এরকম ভুগতেছে, এবং বছরের পর বছর এরকম ভুগতেছে, কিন্তু জানছে না আসলে কীভাবে কী করবে। হতাশায় ভুগতেছে, কোথায় যাবে, কী করবে, কোন ডাক্তারকে দেখাবে। তো তাদের জন্য আমাদের এই মেসেজ, আপনারা যদি এরকম কোনো প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগতেছেন, আপনাদের জন্য এই মেসেজ। আপনারা আমাদের ভিডিওগুলো দেখে বা আমাদের নাম্বারে ফোন করে আপনারা সরাসরি চলে আসতে পারেন এবং এখান থেকে চিকিৎসা নিয়ে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, আর এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।